আমরা বলে মা বলে সম্ভব হবে বলেছিল মুক্তিযুদ্ধের তারা তারা পাক বর্বর বাহিনী তারা আজকে যারা আমার মা বোনের সংগ্রাম নষ্ট করছে তারা কোন বাহিনী তারা কি কাদের বাহিনী না তারা কি হাসিনা বাহিনী আর আইনমন্ত্রী যদি বলে একজন সাংবাদিক দম্পতি এই জঘন্য হত্যাকাণ্ড 50 বছর বিচার হবে না তাহলে তাদের কি 50 দিন ক্ষমতায় রাখার দায়িত্ব আমাদের আছে আমরা একটি মুহূর্তের জন্য তাদের ক্ষমতা রাখতে পারি সুযোগের মাধ্যমে নো এখানে ভোট এটা শেষ জীবনে এই দেশে আর ভোট হবে না যদি এই এই ধর্ষণের নেত্রী যারা আজকে দেশটা ধর্ষণ করেছে তাদেরকে ক্ষমতা রেখে কখনো দেশের স্বাধীনতা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না তাদেরকে ক্ষমতা রাখলে কখনো মানুষ নিরাপদ জীবন ভোগ করতে পারবে না তাদেরকে ক্ষমতা রাখলে এই দেশ তো নিরাপদ থাকবে না মান সম্মান তো দূরের কথা অর্থাৎ জীবনটা নিয়ে বেঁচে থাকার কোন সুযোগ থাকবে না আজকে ডাইনি গুলি বার্মাধারে বামে গুলি পশ্চিমবঙ্গের এই বর্ডারে আমার মাঝখানে ক্রস ফায়ার কোন আওয়াজ আছে সরকারের কেন নাই তাহলে কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা বিদেশ থেকে অস্ত্র কিনে কেন এত গোলা বারুদ কিনে কেন এত আধুনিক অস্ত্র কিনে দেশের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য সেই অস্ত্র যদি সেই দেশের জনগণের উপর একের পর এক নির্বিঘ্নে চালানো হয় সেটাকে কি স্বাধীন রাষ্ট্র বলা যায় কোন আমাকেই বলা যায় না এর জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমরা করি নাই এর জন্য দেশটাকে স্বাধীন করি নাই অন্যের কাছে গোলামের জিনজির করে ক্ষমতার মসনদে বসে পা না ছাড়বেন আর বলবেন আমি অ্যাবসলিউট পাওয়ার চাই যে দেখুন ব্রিটিশের রানের কিন্তু অ্যাবসলিউট পাওয়ার আছে তারপরে ব্রিটেনকে বলা হয় খালেদা আজাদ রানী কখনো ক্ষমতা প্রয়োগ করে না অর্থাৎ পার্লামেন্ট যায় যেভাবে পার্লামেন্ট বা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালায় সেভাবে রানী সাহে দেয় সেভাবে আপনি কোন জায়গায় হবে কি হ্যাঁ আপনাকে শরীর পাওয়া দিতে হবে এই মানুষ করার পাওয়ার আর এই ভদ্রগণের সন্তান স্ত্রীদের ইজ্জত হারানোর জন্য আপনাকে পাওয়ার দিতে হবে লুটপাট করে টাকা বিদেশে পাচার করবেন তার জন্য আপনাকে পাওয়ার দিতে হবে সাংবাদিকদের গলা টুপি ধরে চাপবেন তাহলে কিন্তু তুলবেন না বলতে দেবেন তার